Hello friends, yesterday I have drawn my skeleton. Is this my skeleton? No, this is a skeleton of a human body. By the way, what is a skeleton? A human skeleton is the hardened connective tissue. It is the support system that gives a proper shape to the body. The human skeleton is made up of 206 bones. When we think of a skeleton, we think of bones. Bones are like hardened structures that make the skeleton. It keeps us erect and prevents from lying about. It seals our delicate parts like lungs, heart, etc. from being damaged. The human skeleton consists of several bones. Let us learn about them. অর্থাৎ বন্ধুসকল, আমাৰ শৰীৰৰ আটাইকেইটা হাড়বোৰ লগ লাগি এটা গড় বা ঠাঁচটো নিৰ্মাণ হয় আৰু এই গড় বা ঠাঁচটোক জকা বুলি কোৱা হয়। আমাৰ শৰীৰত 206ডাল হাড় আছে আৰু যেতিয়া আমি এই জকাৰ বিষয়ে ভাবোঁ তেতিয়া আমি এই হাড়বোৰক ভাবোঁ। জকাই আমাক কোন কৰি ৰাখে আৰু আমাৰ কোমল অংগবোৰ যেনে হৃদযন্ত্ৰ, হাওঁফাওঁ আদিক নষ্ট হোৱাৰ পৰা ৰক্ষা কৰে। মানুহৰ জকা বহুতো আঁৰেৰে গঠিত। আহকচোন চাওঁ। বন্ধুসকল, মই এই জকাৰ বাহিৰেও বেলেগ জকাও বনাইছোঁ। এইটো হ'ল এয়াৰ বাডৰ জকা। আৰু এতিয়া আমি এই জকাৰ দ্বাৰা আলোচনা কৰিম। এইটো হ'ল স্কাল। যদি আমি ইয়াত চুই দিওঁ তেনেহ'লে আমি ইয়াত এটা টান অংশ পাম। এইটোৱে হ'ল স্কাল, অৰ্থাৎ লাও খোলা। আৰু স্কালে মানুহৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ অংশ। কি হয় বাৰু? মানুহৰ চিপিউ অৰ্থাৎ মগজুক ৰক্ষা কৰে। তাৰপিছত চিকবোন। যদি আমি ইয়াক চুই দিওঁ তেনেহ'লে আমি ইয়াক এটা টান অংশ পাম। এইটোৱে হ'ল চিকবোন। আৰু চিকবোনে মানুহক এক্সপ্ৰেশ্যনছ দিবলৈ সহায় কৰে। এতিয়া অচিকলছ। অচিকলছ হ'ল মানুহৰ শৰীৰৰ আটাইতকৈ সৰু হাড়বোৰ আৰু এইবোৰ আছে কাণত। আৰু থাইবোৰ হ'ল মানুহৰ শৰীৰৰ আটাইতকৈ দীঘল আৰু শক্তিশালী হাড় আৰু এইটো আছে ইয়াত থাই। এতিয়া লোৱাৰ জ অৰ্থাৎ নিম্ন হনু। যদি আমি এই মুখখন এনেকে মেলি দিওঁ তেনেহ'লে এই তলটো লৰচৰ কৰিব। এইটোৱে হ'ল লোৱাৰ জ। আৰু লোৱাৰ জয়ে আমাক কথা ক'বলৈ আৰু খাবলৈ সহায় কৰে। আৰু এইটো হ'ল আপাৰ জ অৰ্থাৎ উৰ্ধহন। আৰু এইটো হ'ল অচল সন্ধি। অচল মানে কি? নচলা। সেয়ে এইটো অচল সন্ধি। আপোনালোকে চাবচোন ভাত খাওঁতে এইটো চলেনে? এইটো চলে। অ'কে, এতিয়া কলাৰ বোন অৰ্থাৎ কান্দৰ হাড় বা চলজাৰ বোন। যদি মই ইয়াত এনেকৈ পোনকৈ হাত থৈ দিওঁ তেনেহ'লে মোৰ ইয়াত এটা হাড় ওলাব। এইটোৱে হ'ল কলাৰ বোন। আৰু কলাৰ বোনে আমাৰ আপাৰ আমক সহায় কৰে। তাৰপিছত আপাৰ আম অৰ্থাৎ উৰ্ধবাহু। আৰু এই উৰ্ধবাহুৱে আমাৰ হাতটোক লৰচৰ কৰিবলৈ সহায় কৰে। এতিয়া ৰিপচ। যদি মই ইয়াত দীঘলকৈ উশাহ লওঁ তেনেহ'লে মোৰ ইয়াত এটা সজা ওলাব। এইটোৱে হ'ল কামিহাড়ৰ সজা বা ৰিপ কেজ। আৰু আমাৰ এই কামিহাড়ৰ সজাই আমাৰ শৰীৰৰ কিছুমান কোমল অংগবোৰ যেনে হাওঁফাওঁ, হৃদযন্ত্ৰ আদি নষ্ট হোৱাৰ পৰা ৰক্ষা কৰে। অ'কে, এতিয়া
backbone. যদি মই ইয়াত এনেকে করে দিই, এনে হলে মোর ডিঙির পরা তললৈ এটা হাড় যাব, এটাই হল ব্যাকবোন, অর্থাৎ রাজহাড়। আর ব্যাকবোনে আমাক ঘুরিবলৈ আর ব্যান্ড হবলৈ সহায় করে। এতিয়া হিপ বোন বা পেলভিক বোন অর্থাৎ শ্রোণীহাড়, আর হিপ বোনে আমাক বহিবলৈ সহায় করে। তারপর থাই বোন, থাই বনে আমাক খোজকাঢ়িবলৈ, দৌড়িবলৈ আদি সহায় করে। আর অথনি যে আমি কৈছিলো থাই বন হল মানুষের শরীরের আটাইতকৈ দীঘল আর শক্তিশালী হাড়। ওকে, এতিয়া নি ক্যাপ, আর এই নি ক্যাপে আমার এই আঁটুত থাকা কবজা খণ্ডিটুক রক্ষা করে। কেপ মানে তো আমি জানিলো টুপির নিচিনা কেপ, আর এই আঁটুত থাকা কবজা খণ্ডিটির উপর একটা কেপ আছে, সেইটাই হল নি ক্যাপ। আর এই কবজা খণ্ডির দ্বারা আমি খোজ কাঢ়িব আর দৌড়িব পারো। এতিয়া চিন বন বা টিবিয়া, চিন বন হল আমার শরীরের তৃতীয় ডাঙর হাড়। বন্ধুসকল, প্রথমটো কি আছিল? ইয়েস, থাই বোন, এইটো হল থাই বোন। আর ইয়ার ভিতর ডাঙরটো হল চিন বোন, আর চিন বনে আমার গোটেই শরীরের ওজনটো ইয়াত নিয়ন্ত্রণ করার সহায় করে। ওকে, এতিয়া কাহ বোন বা ফিবিউলা, কাহ বনে আমার চিন বনের লগত মিলি আমার ইয়ার অ্যাঙ্কল জয়েন্টর স্থিরতা সহায় করে। আর ইয়ার ভিতর সরু হাড়টো হল কাহ বোন। ওকে, গতিকে বন্ধুসকল আমি গম পালো যে আমার শরীরত দুশো ছয়ডাল হাড় আছে, আর এই জায়গায় আমার পোন করে রাখে। বার বন্ধুসকল আপনাদেরকে ভাবকসুন, এই হাড়বোর নথকা হলে কি হলেতেন? এই হাড়বোর নথকা হলে এইটো হলেতেন, নহয়নে বাৰু? গতিকে বন্ধুসকল আমি আমাৰ শৰীৰৰ যত্ন ল'ব লাগিব, নিতৌ এক্সাৰচাইজ কৰিব লাগিব, দৌৰিব লাগিব, কেলছিয়ামযুক্ত আহাৰ খাব লাগিব, কিয়নো কোৱা হয় হেল্থ ইজ ৱেলথ। ছ' টেক কেয়াৰ, লাৰ্ণ ফ্ৰম হোম, ডোণ্ট ফৰগেট টু ৱেৰ মাস্ক, মেইনটেইন ছ'চিয়েল ডিষ্টেন্স, ৱাছ ইয়াৰ হেণ্ডছ ৰিপিটেডলি, এণ্ড অলৱেজ ৰিমেম্বাৰ 3S. They are stay home, stay safe, and save the world.